ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 নামক লঞ্চে আগুন লাগার পর তার একের পর এক মর্মান্তিক ঘটনা উঠে আসছে। এবার জানা গেল এমন একটা পরিবার ধ্বংসের কথা, যাদের ধ্বংসে কান্নাকাটির জন্য কেউ বেঁচে নেই। মুহূর্তে পরিবারের 10 সদস্যকে হারিয়ে কষ্টের সাগরে ভাসছেন কালুমিয়া নামের এক ব্যক্তি। তাদের নিয়ে বেড়াতে এসে এখন কারো সন্ধান পাচ্ছেন না তিনি। নিজেও আহত কালুমিয়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে আহত অবস্থায় কাতরাচ্ছেন আর স্বজনদের জন্য কান্না করছেন। তার হৃদয় বিদারক কাহাজারিতে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। কালুমিয়া পরিবার নিয়ে ঢাকায় থাকেন, কাজ করেন ঢাকার একটি রুটির দোকানে। বোনের সাথে দেখা করতে ঢাকার সদরঘাট থেকে স্ত্রী সন্তান ভাই ভাগ্নে ছোট বোন সহ মোট 10 জন একসঙ্গে বরগুনার উদ্দেশ্যে এমভি অভিযান 10-এ রওনা দেন। তিনি বলেন লঞ্চে আগুন লাগার ঘটনায় ছুটাছুটি শুরু হয়। আগে বুঝতে পারলে সবাইকে নিয়ে পানিতে ঝাঁপ দিতাম, তবে সেটা সম্ভব হয়নি। কোনো রকমে বেঁচে ফিরে আমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছি, কাউকে খবরও দিতে পারছি না, কারো খোঁজ পাচ্ছি না। মনে হয় পরিবারের 10 জনেরই মৃত্যু হয়েছে বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন কালুমিয়া। এ তো গেল এক কালুমিয়ার গল্প, এমন আরও শত কালুমিয়ার করুণ গল্প তৈরি হয়েছে এই দুর্ঘটনায়। যদিও দুর্ঘটনা, তবুও শিক্ষণীয়, হেদায়েতের পথে ফিরে আসার বড় পাথেয়। এ বিষয়ে হাবিব সুমন নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর কিছু কথা তুলে ধরতে চাই। তিনি বলেন, এই বিষয়টায় আমি ঘটনার দিন থেকে ভাবছিলাম, মহান রব চাইলে কি না পারে, এটা তার আরও একটি নমুনা। আমরা কত কিছু করি বেঁচে থাকার আশায়, অনিশ্চিত জীবন নিয়ে এত ভাবি, অথচ নিশ্চিত মৃত্যু নিয়ে কিছুই ভাবি না। আফসোস, এই ছোট জীবন নিয়ে আমাদের অহংকারের শেষ নেই। এত কিছু ঘটার পর আমরা আল্লাহকে মনে করি না, আল্লাহর হক পালনে বিমুখ হই। দেখুন না চারিদিকে কত পানি ছিল, অথচ সাথে সাথে আগুন নেভানোর জন্য কোনো উপায় ছিল না। কেউ কি কল্পনা করেছিল যে পানির ওপরে ভাসা লঞ্চে আগুন লাগবে আর মুহূর্তেই সে আগুন পুরো লঞ্চ ভস্ম করে দিবে? লঞ্চের সবচেয়ে নিরাপদ স্থান কেবিন, অথচ আগুন লাগার পর সেই কেবিনই হয়ে উঠেছিল সবচেয়ে বেশি অনিরাপদ। যারা লঞ্চের বাহিরে ছিল তারা তো অনেক লাফিয়ে পানিতে পড়েছে, কিন্তু কেবিনের যাত্রীরা যখন আগুন থেকে রক্ষার জন্য কেবিনের দরজা ধাক্কাধাক্কি করছিল তখন কেবিন খুলছিল না, তাই কেবিনের যাত্রীদের সবথেকে বেশি ক্ষতি হয়েছে। আবার যে পানির ভয়ে মানুষ লঞ্চে যাত্রা করেছিল জীবন বাঁচানোর জন্য, সেই পানিতে আবার ঝাঁপিয়ে পড়েছিল। কেউ বেঁচে ফিরেছে, আবার কেউ সেই পানিতে ডুবে মারা গিয়েছে। খবরে যখন দেখছিলাম নদীর ভেতর আস্ত একটা লঞ্চ দাও দাও করে জ্বলছে, জীবন রক্ষাকারী শত শত লাইফ জ্যাকেট বোট পুড়ে যাচ্ছে, কোনোভাবেই মানুষ নিজেদের আগুন থেকে রক্ষা করতে পারছে না। তীরে বসে এই দৃশ্য দেখে মানুষ হু হু করে কাঁদছে। তখন শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, কার দেওয়া জীবন দিয়ে এত অহংকার করি? যারা ঢাকা টু বরিশাল সফর করেছেন তারা নিশ্চয়ই জানেন এই লঞ্চগুলো কতটা আলিশানভাবে তৈরি করা। দোতলায় ওঠার সিঁড়িতে লাল গালিচার মতো কার্পেট বসানো, কেবিনের জানালায় থাই গ্লাস, কেবিনের ভেতর কি নেই, ফ্যান, এসি, এলইডি টিভি, পোশাক রাখার জন্য উন্নত মানের হ্যাঙ্গার, ছোটখাটো ওয়ার্ড্রোব, অনেক লঞ্চে ড্রেসিং টেবিলও আছে, একটা সুন্দর আয়না, উন্নত মানের আরামদায়ক তোষক, শীতের দিনে সুন্দর লেপসহ আরও অনেক সুবিধা। এক কথায় ছোটখাটো একটা আলিশান হোটেল, আর ভিআইপি কেবিনের কথা নাই বা বললাম। যখন রাত হয় তখন লাল নীল সবুজ বাতির রঙে পুরো লঞ্চ বিয়ে বাড়ি হয়ে ওঠে। রাতের বেলা নদীর বুক চিরে এমন একটা সুশোভিত লঞ্চ চলে যেতে দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। অথচ সেই লঞ্চটার দিকে তাকালে এখন একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু মনে হয় না। পানির ওপর ভস্ম হওয়া একটা বিরাট লঞ্চ, আশ্চর্য লাগে না? টিভি ও ফেসবুক এখন ভাসছে নিহতদের স্বজনদের কান্নাই, অথচ একটা বিষয় কারো মাথায় আসছে না যে এত বড় দুর্ঘটনায় আল্লাহর নিদর্শন কোথায়? পানির ওপর হঠাৎ এই অগ্নিকাণ্ডে কি আল্লাহর প্রবল ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে না? একটা বারও মনে হয় না যে আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের ধ্বংস করে দিতে পারেন? ডানে বামে ওপরে নিচে সব জায়গায় যদি আমরা নিরাপত্তা রক্ষী নিয়োগ দেই তবুও কাজ হবে না যদি একবার আল্লাহ আমাদের পাকড়াও করেন। এত কিছু জানার পরও আমাদের এত অহংকার, এত ক্রোধ, এত দুনিয়া মুখিতা কোথা থেকে আসে? কিভাবে আল্লাহর দেয়া জীবন তারই অবাধ্যতায় কাটাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা মারা গেছেন আল্লাহ তালা তাদের জান্নাত নসিব করুন, আমিন। চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। হাবিব সুমন ভাইয়ের কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ।